স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন চিত্র তুলে ধরার চেষ্টা করি, আলোচনা করি বিভিন্ন খাতের সম্ভাবনা, সংকট উত্তরণের করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আজ আমাদের আলোচনার প্রসঙ্গ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এবং সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সামসুল হক। দর্শক, একটি দেশের সার্বিক উন্নয়ন বিপুল অংশে নির্ভর করে সে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর। বিষয়টিকে বিবেচনায় রেখে গত এক দশকে সড়ক নেটওয়ার্কের উন্নয়নে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কয়েকটি মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে, নির্মাণ করা হয়েছে বহু ফ্লাইওভার, সেতু, আঞ্চলিক ও উপ আঞ্চলিক সড়ক মহাসড়ক, নির্মাণ ও সংস্কার করা হয়েছে স্থানীয় এবং গ্রামীণ বহু সড়ক। সড়ক ও মহাসড়ক বিভাগ গত 10 বছরে বাস্তবায়ন করেছে 276টি প্রকল্প, গ্রহণ করেছে 341টি নতুন প্রকল্প। টেকসই ও আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন রয়েছে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প, এগিয়ে চলছে মেট্রো রেল সহ বিভিন্ন প্রকল্পের কাজ। কিন্তু এসব উদ্যোগ সত্যিকার অর্থে জনগণের যাতায়াত ও পণ্য পরিবহন কতটুকু স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করছে, উন্নত যোগাযোগ ব্যবস্থার পথে দেশ কতটুকু এগুচ্ছে, যানজটের ভোগান্তি কমাতে এই উদ্যোগগুলো কতটুকু কাজে দেবে, চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসবে, মানুষ কী ধরনের সুবিধা পাবে, সড়কে গতি আনতে আর কী পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রভৃতি প্রসঙ্গ নিয়েই আজ আমরা কথা বলবো উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। স্বাগত আপনাদের দুজনকে উন্নয়নে বাংলাদেশ এই আলোচনায়। জনাব সিদ্দিক, অর্থনীতি সহ প্রায় প্রতিটি খাতকে সচল রাখতে হলে সড়কের গতিশীলতার কোনো বিকল্প নাই, সড়ককে গতিশীল করতেই হবে, যোগাযোগ ব্যবস্থার গতিশীল করতেই হবে, সড়কের উন্নয়ন পরিকল্পনায় এই বিষয়টি প্রাধান্যটা কতটুকু? আসলে যদি আমরা শুধু মোবিলিটির জন্য যদি সড়কের উপরে আমরা নির্ভরশীল হই তাহলে কিন্তু এটা হবে না। এটা একটা ব্যালেন্স, একটা নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হবে। আমাদের যেমন নৌপথটাকে ঠিক রাখতে হবে এবং আগে যেটা প্রধান যে আমাদের চলাচলের ব্যবস্থাটা ছিল সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। এবং তারপরে দেখা গেছে আমাদের দেশে প্রাধান্য ছিল বা ব্রিটিশ আমলের প্রাধান্য ছিল রেলওয়ে ব্যবস্থার, এই রেলওয়ে ব্যবস্থাটাও এখন সরকার উদ্যোগ গ্রহণ করেছে, অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে যাতে রেলওয়েটাতে আগের যে তার একটা যৌবন ছিল সেই যৌবনটা যেন ফিরে পায়। তারপরে হচ্ছে সড়কের ব্যবস্থা। এখন আমাদের দেশে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে যে 85% যানবাহন, এটা ফ্রেইট হোক, এটা যাত্রী নিয়ে হোক বা অন্য যে কোনো ধরনের যানবাহন হোক, এটা সড়কের উপরে নির্ভরশীল হয়ে গেছে। এই জায়গাটাকে তিনটার ভিতরে যদি আমরা ব্যালেন্স করে দিতে পারি তাহলে এখন সড়কের যে যানজটের কথা বলেছেন, একটা জায়গা থেকে আরেকটা যেতে যে মাঝে থমকে যেতে হয়, এই জায়গাগুলোর উন্নয়ন সম্ভব হবে। এই তিনটা জায়গাকেই মাথায় রেখেই কিন্তু বিগত 10 বছর যাবৎ বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আপনারা দেখবেন যে প্রথমে কিন্তু একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। আমাদের প্রতি বছর আমাদের 5 বছর মেয়াদি যে পরিকল্পনা সেটা গ্রহণ করা হয়, এটার ভিত্তিটা থাকে আমাদের প্রেক্ষিত পরিকল্পনা, যেটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং 5 বছর মেয়াদি যে পরিকল্পনাটা গ্রহণ করা হয় এটা যে গভর্নমেন্ট ম্যানিফেস্টোটা আছে সেই ম্যানিফেস্টোর সাথে তার একটা যোগসূত্র আছে, তার একটা সম্পৃক্ততা আছে। এখন এই যে সড়ক নেটওয়ার্কটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, যে আমাদের জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা মহাসড়ক, এই যে তিনটা ভাগের ভিতরে প্রথম প্রায়োরিটি হলো আমাদের জাতীয় মহাসড়কগুলো। সরকারের যে মাস্টার প্ল্যান আছে এই মাস্টার প্ল্যানের ভিতরে আমাদের প্রধান প্রধান সবগুলো সড়ককে 4 লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এই পরিকল্পনাগুলো একটার পর একটা অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়নে হচ্ছে। এখন যে নতুন 4 লেন সড়কগুলো করা হচ্ছে সেখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং বাস্তবায়ন করছে যে প্রথম একটা 4 লেন সড়ক হচ্ছে, তারপরে তার নিচে আরেকটা সড়ক হচ্ছে যেটা স্লো মুভিং ভেহিকেলগুলো আছে সেগুলো চলাচলের জন্য, এবং আরেকটা সড়ক আমাদের তৈরি করা হচ্ছে সেটাকে আমরা বলি এক্সপ্রেসওয়ে। এখন আমাদের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত যেটা আমরা বললাম 4 লেন এবং স্লো মুভিংয়ের জন্য পৃথক,
সেই কাজটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। জি, এবং এটার একটা যথেষ্ট অগ্রগতি হয়েছে। তারপরে এলেঙ্গা থেকে সেকেন্ড ধাপে এটা রংপুর পর্যন্ত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমাদের যে মেইন আর্টারিগুলো আছে, ক্রমান্বয়ে এই মেইন আর্টারিগুলোকে ফোললে এবং তার পাশে যাতে স্লো মুভিং ভেহিকেল থাকে সেভাবে করা হবে। এবং পরবর্তী যে ধাপটা, এটা তো একটা মাস্টার প্ল্যানের কথা বলছি, পরবর্তী ধাপটাতে যে এক্সপ্রেসওয়ে হবে, আমাদের যেটা আঞ্চলিক মহাসড়কগুলো আছে, যে জাতীয় মহাসড়ক যেগুলো আছে সেইগুলোর সাথে আঞ্চলিক মহাসড়কগুলোকে সংযুক্ত করে দেওয়া হচ্ছে। এই সংযুক্তিটার মাধ্যমেই কিন্তু যে ইকোনমিক লাইফলাইন যেটা, এটার প্রধান অংশটা সংযুক্ত হবে। তারপরে আছে জেলা সড়কগুলো, এই জেলা সড়কগুলো জেলাকে এবং উপজেলাকে কানেক্ট করেছে। এই যে একটা নেটওয়ার্ক সারা দেশের ভিতরে গড়ে উঠছে, সেই জন্য একটা ফুলকপি যদি সন্ধ্যায় তুলে সকালবেলা আমরা পাই, আর সকালবেলা তুলে সন্ধ্যায় কিন্তু আমরা আমাদের যে সুপার শপ সহ বা আমাদের বড় বড় যে পাইকারি মার্কেটগুলো আছে, পাইকারি মার্কেটের ভিতরে চলে আসতেছে। যোগাযোগ ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নতি হওয়া উচিত, কারণ এর সাথে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। একজাক্টের কাছে আমি আবার আসবো, অধ্যাপক ডক্টর শামসুল হক। জনাব সিদ্দিক, যেমনটি বলছিলেন, সরকার নানামুখী উদ্যোগ নিয়েছেন এবং নিচ্ছে, কাজ চলছে, কিন্তু সরকার তো বলছে কিংবা আমরা যে প্ল্যানটা করেছি SDGs সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যে এই গোলটাকে অ্যাচিভ করার জন্য আসলে যে উদ্যোগগুলো এগুলো কতটুকু যথাযথ হচ্ছে? এই যে প্রশ্নটা করলেন, টেকসই উন্নয়নের জন্য কিন্তু সিস্টেম ডেভেলপ করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে সিস্টেম ডেভেলপ করতে হয়। যেমন ধরেন যে সড়ক বিন্যাসের কথা মাননীয় সচিব মহোদয় বললেন, রুরাল এরিয়াতে তিনটা স্তর আছে, একদম গ্রাম্য রাস্তা, তারপরে হলো ইউনিয়ন রাস্তা, তারপরে উপজেলা রাস্তা, দেন উপরের টায়ারে আছে হলো গিয়ে জেলা, রিজন বা ডিস্ট্রিক্ট, দেন হলো ন্যাশনাল। এই যে একটা হায়ারার্কি বলে, এই হায়ারার্কিটা বলে বিন্যাস বলে, কখনো ভিলেজ রোড ন্যাশনাল রোডে গিয়ে শর্ট সার্কিট করবে না। এটাকে বলা হয় দর্শন, যে গতির পার্থক্যের জন্য কেউ কখনো কিন্তু ঢুকবে না। গ্রাম্য রোড ইউনিয়ন রোডকে ফিট করবে, ইউনিয়ন রোড উপজেলাকে, উপজেলা জেলাকে, জেলা ডিস্ট্রিক্টে। আমাদের এখানে কোনো রকম বাজ বিচার নাই, যে যেদিক দিয়ে পারছে শর্ট সার্কিট করে দিচ্ছে এবং আনকন্ট্রোলড ওয়েতে, যে যার ফলে হয় কি, আপনি পরিমাণগত দিক থেকে কিন্তু অনেক পাবেন, কিন্তু যদি ওই রাস্তার গুণগত দিকটা যদি বলেন, যে আমার মেজার অফ ইন্ডেক্স হচ্ছিল গুণের এইটা, সেইভাবে যদি আপনি যাচাই বাছাই করতে যেয়ে দেখেন, নাই এই উন্নয়ন আমাকে সত্যিকার অর্থে টেকসই উন্নয়ন দেবে কিনা। আমি গত 2011 সাল থেকে ইউনাইটেড নেশনের ক্লাইমেট রেজিলিয়েন্ট ফান্ডে বাজার অবকাঠামো উন্নয়নের সাথে জড়িত, সেই সংস্থা বাজারকে উন্নয়ন করে দেয়। আমরা কিন্তু এখন বাজার উন্নয়নের জায়গা পাই না, কেন, কোনো পুরনো বাজার তার আগের জায়গায় নাই, সব চলে যাচ্ছে সড়কের পাশে, সেটাকেও আপনি ঠেকাতে পারবেন না, কারণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই। সো পুরো পৃথিবী কিন্তু আগে সিস্টেমটাকে ডেভেলপ করে, সিস্টেম থাকবে, সরকার আসবে, সরকার যাবে, কারিশমেটিক লোক আসবে যাবে, কিন্তু সিস্টেমটা যদি দুর্বল থাকে তাহলে কোনো উন্নয়নই কিন্তু টেকসই হয় না, যেটা আমাদের এখানে হচ্ছে। তো সেই হিসাবে আমি বলবো, আমাদের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আসার পর অবকাঠামো উন্নয়ন, এটা রেল বলেন, নৌ বলেন, সড়ক বলেন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু নজর দিয়েছে, জোর দিয়েছে। এবং আমি দেখতেও পাচ্ছি, ওই যে বললাম প্রজেক্টের সংখ্যা, মেগা প্রজেক্টের সংখ্যা এবং টাকার সংখ্যায় সবই আছে, কিন্তু টেকসই উন্নয়নের জন্য মূল নীতিটা হওয়া উচিত, সড়ককে টেকসই করতে গেলে আগে ভূমির দিকে তাকাতে হবে, ল্যান্ড ইউজ এন্ড ট্রান্সপোর্টেশন মাস্ট বি কনসিডার টুগেদার। যেমন দেখেন আমাদের ঢাকা শহর কিংবা ঢাকা শহরের আশেপাশের যে ফ্লাইওভারগুলো তৈরি করা হলো, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে গত প্রায় 5-7 বছর ধরে সেগুলোর উন্নয়ন কাজ চলেছে, এবং আলটিমেটলি দেখা গেল সেগুলোর নিচটা পর্যন্ত আমরা ধ্বংস করে ফেলেছি, যেহেতু প্রপার ম্যানেজমেন্ট ছিল না বলে নিচের যে অংশটা আমরা প্রপারলি ম্যানেজ করতে, হাট বাজার গ্যারেজ দোকানপাট দিয়ে ভরে গেছে। এই জন্যই তো বললাম, আপনি উন্নয়নটা বড় কর, উন্নয়নটা কিন্তু সবাই পারে, এটা কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট পার্টটা হলো প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স। সরি টু সে, আমি এই দেশে প্ল্যানিং ডিপার্টমেন্টটাকে দেখি ডাম্পিং পোস্ট, পানিশমেন্ট পোস্ট, সবচেয়ে উপেক্ষিত।
এবং যাদের দিয়ে কোথাও কোনো কাজ হবে না তাদেরকে সেখানে পাঠিয়ে দিচ্ছে, ওই জায়গায় ডাম্পিং পোস্ট। ওয়্যারএস পুরো পৃথিবীতে উন্নয়নের দর্শনটা সবচেয়ে খুঁটিটা বলে কোথায়, প্ল্যানিংয়ে বছরের পর বছর সময় দাও, কনস্ট্রাকশন তো হয়ে যাবে, ওখানে সময়টাকে বেশি দিবা, তাহলে পরিকল্পিত উন্নয়ন হবে। এবং উন্নয়নের পর মৌচাক মগবাজার ফ্লাইওভার হবে, সিগন্যালটাকে মেনটেন করবে, লাইটগুলিকে মেনটেন করবে, পানি না গেলে কে মেনটেন করবে, তার ডাউন স্ট্রিমে কিছু পয়সা অপারেশনের মেনটেনেন্সের জন্য ধরতে হবে। না আমি প্রজেক্ট করি, কিন্তু আমি এটার আগে পরে কিছু চিন্তা করি না, যেই কারণে কিন্তু দেখবেন আমাদের দেশের প্রজেক্ট বাস্তবায়ন অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এখানে ভূমি অধিগ্রহণের যেমন জটিলতা একটা কারণ আছে, বাস্তবতা আছে, পাশাপাশি ওই যে পরিকল্পনার সময় আমরা সময়টা দেই না, খুব দ্রুত করে বাস্তবায়নে নেমে যাই। ভূমি অধিগ্রহণের কথা বলেন, আমরা তো শুনেছি কোনো জায়গায় কীভাবে যেন সবাই জেনে যায় যে এখান দিয়ে রাস্তাটা হচ্ছে কিংবা এখান দিয়ে এই সেতুটি হবে, সাথে সাথে আমরা দেখি টিন আর বাঁশের ঘর এবং লোকাল যে জনপ্রতিনিধি তাদের সহায়তাই সেগুলো হচ্ছে তাড়াতাড়ি, যাতে তিন ডাবল রেটে সে পয়সাগুলো পাওয়া যায়। এবং এগুলো কিন্তু মানে সবার নজরেই হচ্ছে, এটা যে কেউ জানে না তা নয়। এখন আমি বলবো ম্যাচিওর্ড এনাফ আমাদের গভর্নমেন্ট এখন কিন্তু একটা প্রজেক্ট করে নেয়, আগে ভূমি গ্রহণটা আগে করে নেয়, যেটা অনেক আগেই হয়তো চিন্তাভাবনা করে গ্রিন ফিল্ড করে তারপরে কন্ট্রাক্টরকে নামাবে, তাহলে হয়তো খরচটা বাড়ার কথা ছিল না আর কি। জি ধন্যবাদ জনাব সিদ্দিক। যে প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলো বাস্তবায়ন শেষ হলে কী ধরনের পরিবর্তন আসবে আমাদের যোগাযোগ ব্যবস্থা? আপনাকে ধন্যবাদ। সেই জায়গাটা যাওয়ার আগে এখানে কতগুলো ইস্যু, যেহেতু আমি সরকারের সাথে সম্পৃক্ত আছি, আমার মনে হয় একটু বলে নেওয়াটা ভালো। যেমন বললেন যে ভূমি অধিগ্রহণের আগেই হঠাৎ করে মানুষ জেনে গেল, তারপরে কিছু ঘরবাড়ি তৈরি করে ফেলল, সেই দিন কিন্তু এখন আর নাই। আপনি ঘরবাড়ি তৈরি করতে পারেন, কিন্তু আপনি একটা ঘষা পয়সাও নিয়ে যেতে পারবেন না। এখন সিস্টেমটা একটা পরিকল্পিতভাবে সুসমন্বিতভাবে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। প্রফেসর শামসুল হক যেটা বললেন আর কি, যে এখন কিন্তু ভূমি অধিগ্রহণ আগেই করে নেওয়া হয়েছে, আর যেই লোক একটা ফুলকপি তৈরি করবে, একটা বাঁধাকপি তৈরি করবে, টমেটো তৈরি করবে, তার কম্পেনসেশন ন্যায্য মূল্যটা কি আপনি দিবেন? অবশ্যই, তাকে তিন ডাবল বলবেন। ভূমি অধিগ্রহণ তো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, পয়সা খরচ হচ্ছে, এটা তো সরকারের একটা অনেক বড় একটা বদন্যতা, যে আপনার একটা বাড়ি ছিল, আপনার একটা জায়গা ছিল, সেখান থেকে আপনি যাতে আরেক জায়গায় যেয়ে কিভাবে একই সম্মানের সাথে একই স্ট্যান্ডার্ডের সাথে যেতে যে আপনি রিপ্লেস হতে পারেন, সেইটাকে সে রিসেটেলমেন্ট হতে পারেন, সেটা মাথায় রেখে কিন্তু এই সরকার এই কাজটা করেছে। পরিকল্পনার কথা বলা হয়েছে, এখন কিন্তু অন্যান্য দেশে, অন্যান্য অনেক দেশে আমাদের যেমন বলা হলো যে পরিকল্পনা কমিশন বা পরিকল্পনার যে জায়গাটা এটা ডাম্পিং পোস্ট হয়েছে, অন্যান্য জায়গায় পরিকল্পনা অনেক দেশ থেকে সেই পরিকল্পনার পর্বটা নাই, তুলে দেওয়া হয়েছে, আমাদের প্রতিবেশী দেশেই নাই। কিন্তু করা হচ্ছে কি, ঠিক উল্টা কাজটা করা হয়েছে, যে যারা এই প্রকল্পটা তৈরি করছে লাইন মিনিস্ট্রিতে বসে, তার এখানে এই পরিকল্পনাটাকে সঠিক করে নেওয়া হচ্ছে। এখন কি আছে, এখন একজন পরিকল্পনা করল, তারপরে আরেকজন সেই পরিকল্পনাটা দেখে অনেকগুলো দাড়ি কমা নপ্তার কথা বলল, আবার আরেকজন যে আরেকবার বলল, এই যে একটা ভিশিয়াস সার্কেল ছিল, একটা দুষ্ট চক্র ছিল, এটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেন্ট্রালি যদি সরিয়ে দেওয়া হচ্ছে, সেন্ট্রালি যদি সরিয়ে দিয়ে সেখানে একটা ওই একই জায়গা থেকে পুরো জিনিসটা করে নেওয়া হচ্ছে। আপনি যদি একজন প্ল্যানার হন, সেটা যদি আপনি তৈরি করে থাকেন, আমি একজন প্ল্যানার, আমি সেটা যদি আবার দেখে এটাকে আবার রিফ্রেশ করতে বলি, সেখানে কিন্তু একটা দীর্ঘসূত্রতা হচ্ছে, সেখানে একটা কনফ্লিক্ট হচ্ছে, জটিলতা হচ্ছে, এই জায়গাগুলো নিয়ে কিন্তু সরকার এখন কাজ করছে। এখানে ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজটা হয়, এই ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে এনফোর্সমেন্টটাকে শক্তভাবে করতে হবে। এনফোর্সমেন্টটা যদি আমরা শক্তভাবে করতে পারি, এবং তার সাথে সাথে আমি আপনি আমাদের বিহেভিয়ারের পরিবর্তন হচ্ছে না, আমরা আচার আচরণ সেইভাবে করছি না, রোড ইউজার যারা, যারা রোডের পাশে বসবাস করে, যিনি গাড়িতে চলেন, যিনি গাড়ি চালান, এই যে পুরা যে একটা স্টেক হোল্ডার্স গ্রুপ আছে, তাদেরকেও কিন্তু বিহেভ করতে হবে। সব দোষ যদি খালি সরকারের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা সরকারের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না। এখানে যেখানে বলা হচ্ছে যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো, আপনি নিজে ল এনফোর্সমেন্টের কথা বলেছেন, মানুষ
মানুষকে সবসময় আইনের মধ্যে থাকতে হয়। আমরা উন্নত বিষয়ের কথা বলি যে অনেক সুন্দর অনেক কিছু মানুষ অনেক বিহেভিয়ার জানে, কিন্তু যে পরিমাণ আইনের কঠোর ব্যবহার সেখানে হয় স্যার, তার 10 ভাগও আমাদের এখানে হয় না। সেখানে গাড়ি চালাতে গেলে আমরা দেখি কি আত্মগ্রস্তভাবে গাড়ি চালায়। আমাদের এনফোর্সমেন্টটাকে যুক্ত করতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই যে স্পেস অফ ডেভেলপমেন্টের সাথে সাথে আপনি 10-15 বছর আগের বাংলাদেশের কথা চিন্তা করেন আর এখন বাংলাদেশের কথা চিন্তা করেন, স্পেস অফ ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের যে নাগরিক বিহেভিয়ার সেই জায়গায় কিন্তু পরিবর্তন আসছে। আমরা যত সামনের দিকে যাব, যত সামনের দিকে অগ্রসর হব, সেই জায়গাটাতে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জটা অটোমেটিক চলে আসবে। সবচেয়ে বড় উদাহরণ আজকাল দেওয়া হয়ে থাকে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের। এখন দেখেন আজকাল তেমন কোনো প্রচার নাই, কেন? যে আমার স্পেস অফ ডেভেলপমেন্ট হয়েছে, তার সাথে সাথে আমাদের যারা মহিলারা আছে, জেন্ডার এনফোর্সমেন্ট হয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে, এটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে চলে আসছে। যে আমাদের সেই জায়গাতেই আসতে হবে যে উদ্যোগগুলো বাস্তবায়ন হলে আসলে কী ধরনের পরিবর্তন আসবে যোগাযোগ ব্যবস্থায়। ডক্টর সামসক, আসলে মানুষ এই যে উদ্যোগগুলো বাস্তবায়ন হলে মানুষ কী ধরনের সুবিধা পাবে, এবং যানজট, দুর্ঘটনা, অব্যবস্থাপনা, নৈরাজ্য সড়কের নিত্যদিনের চিত্র হয়ে যে দাঁড়িয়েছে, যেটা প্রতিদিন পেপার খুললেই কিংবা গণমাধ্যম খুললেই আমরা দেখি এতজন লোক মারা যাচ্ছে যানজটে, ঘন্টার পর ঘন্টা বসে আছে। আসলে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মানুষ এগুলো থেকে মুক্তি পাবে, সে আশাবাদ কতটুকু করা যায়? আমি করতে পারছি না। আপনি করতে পারছেন? আমি করতে পারছি না। এত বড় বড় প্রজেক্ট, এত বড় প্রকল্প আমরা করছি, হবে এগুলো যদি সমন্বিত হয়। যেমন ধরেন 5টা যদি এমআরটি হয়, একটা এমআরটি নেটওয়ার্ক হবে $billions of billions দিয়ে, তো 2035 সালে কত পার্সেন্ট ট্রাভেল ডিমান্ডকে সে টেক কেয়ার করবে সেটা তো দেখতে হবে। 17%, কিন্তু 40% তখন কিন্তু এই অর্ডিনারি বাস দিয়েই যাবে। তো সেই বাসের আমি বাস রুট রেশনালাইজেশন করলাম না, কনসোলিডেশন করলাম না, বাস রুট ফ্র্যাঞ্চাইজ করলাম না, ওটাকে যদি উপেক্ষিত রেখে দেই, নন কস্ট সলিউশনটাকে যদি উপেক্ষিত, যেটা রাখা হচ্ছে আমাদের মেগা প্রজেক্টের, কিন্তু সবার ইন্টারেস্ট আছে, আমার এমন নিজেরও ইন্টারেস্ট আছে, কিন্তু একটা জিনিসকে সুশৃঙ্খল করলে দৃশ্যমান আপনি এখনই প্রজেক্ট ছাড়াই এখনই দেখতে পারবেন উন্নয়নটা, সেটার দিকে কিন্তু আমরা কোনো দিন নজর দিই। কেন সেদিকে আমাদের ইন্টারেস্ট নেই, কেন নজর? এখানে দরদ লাগবে, এখানে সিনসিয়ারিটি লাগবে, এখানে কোনো প্রজেক্ট ওরিয়েন্টেড বেনিফিট থাকবে না, এখানে দায়িত্ব নিতে হবে, ফিতা কেটে চলে আসা যাবে না। আমি একটা ফ্লাইওভার উদ্বোধন করলাম, ফিতা কাটলাম মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে, চলে আসলাম আরেক প্রজেক্টে ঢুকে গেলাম। গণপরিবহনকে প্রতিনিয়ত দেখভাল করতে হয়, কারণ আপনি বাস রুট ফ্র্যাঞ্চাইজ করলেও একটা করিডোরে একটা অপারেটর, সে কি আবার মনোপলি করে কি না, তার সার্ভিসের মানদণ্ডটা কি? মোবাইলে দেখেন না, মোবাইলে 5টা অপারেটর, তাদেরকে যে তীব্র নিবিড় নজরদারির মাধ্যমে টাইটে রাখা হয়েছে টেকনিক্যাল লোকগুলিকে দিয়ে, তাহলে সেই ধরনের সারা বছর আপনাকে নজরদারি করতে হবে, নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, সার্ভিস আনতে হবে, এক টিকেটে আপনি কিভাবে সব জায়গায় সার্ভিসটা দিবেন, এই ধ্যান জ্ঞান করার মানসিকতাটাই আমাদের নাই, সরি টু সে। আমি খুব ক্লোজলি কাজ করি, তো সবাই কিন্তু, আমি তো বলবো মেট্রো প্রজেক্টের যদি 1% যদি অর্ডিনারি বাসে খরচ করা হয়, সে 40% পরিবহন সেবাটা দিবে। তার ইনস্টিটিউশনাল রিফর্ম কোথায়, তার ইনস্টিটিউশনাল সেট আপগুলি কোথায়, কে এই কাজটা করবে, কে কোন ইনস্টিটিউশন রেগুলেটর হবে এই মাস ট্রানজিট অথরিটিকে দেখার জন্য, আমি যাই না। আমরা কিছুদিন আগে ফ্লাইওভারগুলো করার পর দেখেছি মানুষের বাসে ওঠার কিংবা নামার জায়গা নেই, এবং ফ্লাইওভারের উপরেই বাস থামিয়ে নামাচ্ছে কিংবা ওঠাচ্ছে, এবং প্রতিটা ফ্লাইওভারের গোড়ায় আপনি দেখবেন বাসগুলো থেমে লোক উঠায় এবং নামায়, যার জন্য আরেকটি যানজট তৈরি হয়। তার মানে কি, তো এই প্ল্যানটা কি আগে করা হয়নি যে যাদের জন্য এগুলো করা, এই যোগাযোগ ব্যবস্থার জন্যে, সে জনগণই যদি উপকৃত থেকে যায় তাহলে পরে আসলে এই যে উন্নয়নের বেনিফিটটা আসলে কাদের জন্য? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ফিজিবিলিটি দেখেন, মৌচাক মগবাজারের ফিজিবিলিটি দেখেন, আম জনতার কিন্তু বেনিফিট হবে। আরে ভাই, আম জনতা তো আর ফ্লাইওভারে উঠে না, বাস নিচে থাকে, বাসের যাত্রী উপরে যায় না দেখে সে সার্ভিসটা দেয় নিচে, যে দেখেন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে নিচের অবস্থাটা কি, পারাপারের কি অবস্থা, ওর বাসের মধ্যে কি পাল্টাপাল্টি, তো এই যে উন্নয়ন, এই জন্যই বললাম আমি স্বস্তিতে পাচ্ছি না, কারণ
ডেভেলপমেন্ট হচ্ছে, এই ডেভেলপমেন্টটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার ড্রিভেন, নট সিস্টেম ড্রিভেন। সিস্টেম হলে পরে তো প্রতিটা জিনিসের ডাউন স্ট্রিমে কী হবে, আপ স্ট্রিমে কী হবে, তার একটা লিঙ্কেজ থাকতো। ভূমির নিয়ন্ত্রণ যদি আপনাকে না থাকে তাহলে যানজট দূর করতে পারবেন না। সো আমরা সরল মনে যানজট দূর করতে গিয়ে ওই রাস্তার দিকে তাকিয়ে থাকি। ভূমির সাথে যে একটা সম্পর্ক আছে, এর সাথে যে সমন্বয় করতে হবে। টেকসই মানে কি জানেন? আমি আজকে উন্নয়ন দিলাম, অনাগত ভবিষ্যতে আমার ট্রাফিক বাড়বে, কিন্তু তার জন্য অত মেগা ইঞ্জেকশন দিতে হবে না। তাহলে কি করতে হবে? ভূমি উন্নয়নের সাথে একটা সমীকরণ তৈরি করতে হবে যে আমার এটার ধারণ ক্ষমতা কত আছে, আমি উন্নয়নটা কতটুকু করব। ও আমি তো উন্নয়ন বাধাগ্রস্ত করব না, তাহলে ওইভাবে ধরেই আমি উন্নয়নটা করি। এই যে সমন্বয়টা করার কোনো সংস্থা নাই, কে করবে? এই ব্রিটিশ দিয়ে করা প্ল্যানিং কমিশন নামে পরিকল্পনা মন্ত্রণালয় বাজেটারি অ্যালোকেশন ছাড়া কিছুই দেখে না, একটা পরিকল্পনাবিদ নাই, নামটা পরিকল্পনাবিদ। আমাদের এই মোদি বিআরটি প্রজেক্ট করতে গিয়ে উনি যে সাফারিংসটা হয়েছে এটার আসল উসুলটা উনি প্রথম মিটিংয়ে বলেছেন, এই পরিকল্পনা কমিশন দিয়ে কাজ হবে না। যে বাধা দেয়, যে বাজেট দেখে, যে কম্পিউটার কাটে, আরে ভাই পরিকল্পনা মানে কি? রোডের প্রজেক্ট তোমার কাছে যাবে, রেলের প্রজেক্ট তোমার কাছে যাবে, নৌ যাবে, তুমি হ্যান্ডশেক করাই দিবা, আর কারো কাছে কিন্তু যায় না। তো ওইখানে পরিকল্পনাবিদ কোথায়? আমি সেই জন্যই বলছি আমাদের অনাগত ভবিষ্যতে প্রজেক্ট ছাড়ার কিছু পাবেন না, কিন্তু এগুলি সমন্বয়হীনভাবে হচ্ছে। জি জনাব সিদ্দিক, জনাব ডক্টর শামসুল হক যেমনটি বললেন যে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে ঠিকই, কিন্তু কিন্তু যানজট এগুলার এই নৈরাজ্য দূর করার ব্যাপারে ওনার খুব একটু উনি খুব একটা আশাবাদী নন, মানুষ মুক্তি পাবে যে সেটার ব্যাপারে উনি আশাবাদী নন। আপনি যদি কিন্তু আসলে একটা ঠিক উল্টা চিত্র। জি, আপনাকে একটু চিন্তা করতে হবে, আমরা কথায় কথাই উন্নত দেশের সাথে নিজেদের দেশকে তুলনা করি। জি, আমাদের একবার চিন্তা করতে হবে আমাদের দেশের পপুলেশনের কথা। জি, একবার তুলনা করতে হবে যে ঢাকা সিটির ডেন্সিটির কথা, পপুলেশন ডেন্সিটি ঢাকাতে কত, নিউ ইয়র্কের ডেন্সিটিও কিন্তু কম। জানি, আমি জানি, আমি তুলনা করি তারপরেই বলছি। আমি কিন্তু পুত্রজয়ার মতো এরকম টেনে আমি একটা নতুন একটা ক্যাপিটাল তৈরি করছি না, বা পাকিস্তান একবার পরে ক্যাপিটালের পরে ক্যাপিটাল বদলাইয়া সলিউশন দিয়ে দিচ্ছে, নো। আমাদের ঢাকা সিটির একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, 400 বছরের পুরাতন এই শহর, একদম ডেভেলপ শহর, তার আগে গেলে 2500 বছরের ইতিহাস পাবেন। এরকম একটা শহরকে যখন আপনি যোগাযোগের জন্য, যাতায়াতের জন্য যে সুযোগটা দিবেন, এটার জন্য অনেক চিন্তা করতে হবে। আমি বলে ফেললাম যে আমি বাস ফ্র্যাঞ্চাইজ করে দেব, আমাকে চিন্তা করতে হবে এই বাস ফ্র্যাঞ্চাইজের সিনারিওটা কি, এই সিনারিওতে প্লেয়ার কারা, অ্যাক্টর কারা, সেই অ্যাক্টরদের সাথে কাজ করা কতটুকু কঠিন। আপনি কয়েকদিন আগে, আপনি সায়েন্সকে বিশ্বাস করবেন না? তার জন্য কি করা হচ্ছে? ঢাকা শহর যেন মানুষকে না টানে, ঢাকা শহর যেন মানুষকে পুশ করে দেয়, সেই জন্য স্যাটেলাইট সিটিগুলো তৈরি করা হচ্ছে, এবং এই স্যাটেলাইট সিটিগুলোকে মাস ট্রানজিটের মাধ্যমে যোগাযোগ করে দেওয়া হচ্ছে, অথবা রেলওয়ের মাধ্যমে যোগাযোগ করে দিচ্ছে। আপনি বিদেশের উদাহরণ টানলেন, কতটা লোক সিটিতে থাকে, সবাই দূর থেকে আসে। আমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের 2 লেনের রেল লাইন ছিল, প্রথম একটা ছিল, 2টা হচ্ছে, এখন 4টা হচ্ছে, এখন 6টার পরিকল্পনা নেওয়া হচ্ছে, 8টার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রকল্প না নিয়ে আপনি সমন্বিত উন্নয়ন কোনোদিনই সম্ভব হবে না। এই যে আপনি স্টেক হোল্ডারকে বা আপনি প্লেয়ারদেরকে বাহিরে রাখার চেষ্টা করছিলেন, উন্নত দেশে কিন্তু স্টেক হোল্ডারদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আপনি কয়েকদিন আগে বাংলাদেশের এবং বিদেশের সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনি দেখেছেন যে জ্বালানির তেল একটু বাড়ার জন্য যারা হাজার বছর ধরে নিজেদেরকে সভ্য হিসেবে বিবেচনা করে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আপনি চিন্তা করে দেখেন, কাজেই উইদাউট কনসিডারিং দ্য স্টেক হোল্ডার কোনো ডেভেলপমেন্ট হবে না, কোনো কিছুই আপনি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, আমি প্রকল্প নিব, প্রকল্পগুলোকে সুসমন্বিতভাবে প্রকল্পগুলোকে বাস্তবায়ন করব,
এবং একদিনে কিন্তু কোনো সিনারিও চেঞ্জ করে দেওয়া যাবে না, অবশ্যই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে, এটা গ্রাজুয়ালি কিন্তু সেটা যাবে। আপনি একবার চিন্তা করেন, কিন্তু সমন্বয়টা চিটাগাং কিন্তু সমন্বয়ের মাধ্যমে করতে হবে। সমন্বয়ের মাধ্যমে না করলে আপনি যে কথাটি বললেন যে ফ্লাইওভার করে এতে ভেঙে ফেলছে, অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে। এটা তিন দিন পরে কিন্তু ভেঙে দেয় নাই, এটা তিন দিন পরে ভেঙে দেয় নাই, এটা একটা সুনির্দিষ্ট সময়ের পরে। এই যে আমরা নদী নিয়ে কথা বলি, আমি দেখি টক শো যে আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছি, আমি বলে নেই, আমি একটু শেষ করে নেই, আমি শেষ করতে দাও যে এই যে আমরা নদী নিয়ে এত চিন্তা করি, নদী মরে গেল নড়ে গেল। আপনি টেমসের কথা চিন্তা করেন, টেমস যখন সংস্কার শুরু করে 250টা ডাবল ডেকার সেখান থেকে তোলা হয়েছিল। কাজেই আপনার যখন অ্যাফোর্ডেবিলিটি হবে, আপনার যখন সক্ষমতা বাড়বে, আপনার যখন ডেভেলপমেন্ট হবে এবং সেটা যখন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট হবে, তখন এইগুলি দেখবেন। আমরা যে 2041-এর যে ভিশনের কথা বলছি, উন্নত বাংলাদেশের কথা বলছি, তখন আর এই কথাগুলো কেউ ফেরত যাবে না। আপনি বিদেশে গেলে তারা শুরু করে যে আমি 100 বছর আগে কোথায় ছিলাম। এখন আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন নিয়ে আমরা কথা বলতেছি, আমরা জেনারেশন বাই জেনারেশন যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলোর শতভাগ সুফল পাওয়া যেতে পারে কিভাবে, কিভাবে টেকসই হতে পারে, আমরা আসলে সাস্টেনেবল আপ ডেভেলপমেন্টের কথা বলছি, সেগুলো কিভাবে হতে পারে থেকেই আরম্ভ করি। রেল থার্ড লাইন ফোর্থ লাইন করছে, ভালো কথা, কমিউটার ট্রেন চালাবে, লেভেল ক্রসিংগুলিতে কি হবে বলেন দেখি। এখন তো 72 বার উঠানামা করে, জি, থার্ড লাইন ফোর্থ লাইন দিয়ে যদি অন্তত আধা ঘন্টা পর পরও যদি চালায়, তা ঢাকা শহরে আমি যাই না, এক উন্নয়ন কিন্তু আরেক উন্নয়নকে কিন্তু নষ্ট করে ফেলবে। সো আপনি ঢাকা মাওয়া 42 কিলোমিটার রাস্তা বানিয়ে বানালেন, কিন্তু বললেন মহাসড়ক, হজম হয় না, আশেপাশে রাস্তা, আশেপাশে বিল্ডিং, কোনো ভূমি ব্যবহার নীতি নাই, 42 কিলোমিটারে 43টা স্পিড ব্রেকার দিয়ে উন্নয়নটা আমরা করি। জি, এই যে 42 কিলোমিটারে এটারই আপনার কাছে আমি আসবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমরা কথা বলছি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে, আলোচনা করছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এবং সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক। ফিরছি আলোচনায়। ডক্টর শামসুল হক, বিরতির পূর্বে আপনি এই যে 42 কিলোমিটারে যে 43 স্পিড ব্রেকার এবং সমন্বয়হীনতার কথা বলছিলেন, সেটাই কন্টিনিউ যদি করেন। এক একটা মিটিংয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রজেক্টগুলি তুলে ধরা হয়, আমি একটা উদাহরণ দিই, যখন বিজয় সরণির ফ্লাইওভারটা উদ্বোধন হচ্ছে, কোনো একজন বললেন এই উদ্বোধনের ফলে এই এলাকা থেকে যানজট চিরতরে বিস্তারিত হয়ে গেল, অথবা এই উন্নয়ন যন্ত্রণা সহ্য করেন, উন্নয়নের পর আপনারা বেনিফিটেড হয়ে যাবেন, করতে করতে 8টা ফ্লাইওভার কিন্তু হয়ে গেছে। বড় উদাহরণ তো মগবাজার আপনার বাংলা মোটর যে ফ্লাইওভার, যে মহা ভয়াবহ আপনার যানজট ছিল, এখন তার চেয়ে ভয়াবহ দাঁড়িয়েছে, সরকার এখন ফ্লাইওভারের উপর গাড়ি দাঁড়িয়ে থাকে। সরকারের RSTP বলে গতি ছিল 25, হয়েছে 6.4, সায়েন্সকে তো বিশ্বাস করতে হবে। আমার উন্নয়ন যদি সুফল নিয়ে আসতো, মেজার অফ ইন্ডেক্স হচ্ছে হলো স্পিড কি বাড়লো কি না, নির্ভরযোগ্যতা বাড়লো কি না, বাড়েনি, কোনো রিপোর্টই বলে বাড়েনি। মানুষও তো এই দেশের দেখছে তো উন্নয়ন হচ্ছে, আশা করে, পেইন নেয়, কিন্তু হওয়ার পর দেখে সমন্বিত হয়নি, যার ফলে যেই এক্সপেক্টেড বেনিফিট, বেনিফিট যে হচ্ছে না তা না, কিন্তু এক্সপেক্টেড যেই বেনিফিট সেটা হচ্ছে না। মুখে বলি ব্রিজ বানাচ্ছি, কালভার্টের হাইট করে ব্রিজ বানিয়ে এখন সার্কুলার ওয়াটারওয়ের প্রজেক্ট নিয়ে ওই ব্রিজের নিচ দিক দিয়ে যায় না, ওয়াটার বাস যায় না, কী ধরনের উন্নয়ন বলেন তো দেখি। কাজের সময়ের কাজ সময়ে করতে না পারলে রাস্তা শুধু দ্বিস্তর করলেই মহাসড়ক হয় না, তার ইন্টারচেঞ্জ, এক একটা ইন্টারচেঞ্জের মোড়ে 45 একর জায়গা লাগবে, কে পাবে, কে দিবে? ঢাকা চিটাগাং হাইওয়েতে কনসালটেন্ট দিল 11টা ইন্টারচেঞ্জ, পাচ্ছি না জায়গা, 60টাও হবে কিনা সন্দেহ। সো মোটা তাজাকরণ করলেই একটা কনফিগারেশন হয়ে যায় না, সেই জন্য অক্ষম থাকতেই পারে ফিনান্সিয়ালি, পরিকল্পনায় ধন্যতা থাকবে কেন?
আমি প্রভিশনটা কেন রেখে দিব না যে ভবিষ্যতে আমার এটা লাগবে, যখন লাগবে, টাকা যখন হবে, নিট যখন হবে, তখন উন্নয়ন করব। জনাব শামসুল হক, তাই বলে তো আমরা বসেও থাকতে পারি না, আমাদেরকে তো এই যে সেই কারণে বলবো বাস্তবায়ন করতে হবে। এই দেশে দেরি হয়ে গেছে বলে যদি আমরা বসে থাকি তাহলে তো দেশকে এগিয়ে নিতে পারবো না। এই ব্লেসিং মাননীয় প্রধানমন্ত্রী আসছে আর না হলে যে স্থবিরতা ছিল রেলে বলেন, সড়কে বলেন, নৌয়ে বলেন, সবগুলির মধ্যে কিন্তু অন্তত উন্নয়নের প্রকল্পের কিন্তু কোনো ঘাটতি নাই, আমি অন্তত দেখি না। কিন্তু যেই ঘাটতিটা দেখে, এই যে বললাম রেলের এখন মনে হয় মেগা প্রজেক্ট 35টা, ওনাদের পিডি পাওয়া যাচ্ছে না, বাইরের থেকে ধার করে নিয়ে আসা হচ্ছে। কিন্তু প্রজেক্টগুলি যদি জিজ্ঞাসা করেন ঢাকায় ঢুকার পর গতি কত হয়, আপনি অবকাঠামো তো কংক্রিটের স্লিপার দিয়ে করলেন, আপনি তো ফ্যাসিনিং দিয়ে, ইলাস্টিক ফ্যাসিনিং দিয়ে যেটার উপরে 150 কিলোমিটার ট্রেন চলার কথা আপনি চালাচ্ছেন না কেন? কেনর উত্তরটা যদি জানেন তাহলে অ্যাক্সেস কন্ট্রোল তো প্রথম প্রায়োরিটি প্রজেক্ট হয়, সেটা নাই, থার্ড লাইন আছে, ফোর্থ লাইন আছে। তা পরের প্রশ্ন, চললে পরে বাসগুলি যে রেল ক্রসিং আটকিয়ে যাবে, তাহলে একটার উন্নয়ন আরেকটাকে ক্ষতি করে হলে এটা কেমন ধরনের উন্নয়ন হলো? জনাব সিদ্দিক, একটা উন্নয়ন আরেকটা উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে, আসলে সেটাই জনাব শামসুল হক বলার চেষ্টা করছিলেন। আপনি কীভাবে দেখছেন, এবং আমাদেরকে তো আসলে এগিয়ে যেতে হবে, আমাদের আমাদের থেমে থাকলে চলবে না, কারণ যেই ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলো তো আসলে বলে এখন আর কিছু করার নেই, যে সময় যে অসুখগুলো ছিল সেই ওষুধগুলো আসলে আমরা দিতে পারিনি। যে কীভাবে এগিয়ে যাওয়া যায় এবং আসলে সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই না? ঠিক, আপনাকে ধন্যবাদ। এখন হলো স্পেশালাইজেশনের যুগ, এই যে যেই জায়গাগুলোতে যদি কোনো ভুল হয়ে থাকে যে সেটাকে কিন্তু আগে থেকেই চিন্তায় মাথায় রাখা হয়েছিল, প্ল্যানিং না রেখে কিন্তু করা হয় নাই। আপনি এবার চিন্তা করেন যে কমলাপুর থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, ঢাকা শহরের বুক চিরে যাচ্ছে, প্রথমই সে ইয়েগুলো পাবে, প্রথম কোথায় পাবে, ছাড়ার পরই পাবে, সেখানে দেখেন ফ্লাইওভার হয়ে গেছে, আপনি উপর দিয়ে চলে যেতে পারবেন, আপনি মগবাজার চলে আসেন, আপনি উপর দিয়ে চলে আসতে পারবেন, আপনি এফডিসির সামনে দিয়ে যান, আপনি উপর দিয়ে চলে আসতে পারবেন, আপনি মহাকালী যান, উপর দিয়ে চলে আসতে পারবেন। এই যে এগুলো কিন্তু, এই যে আপনি বললেন যে একসময় এগুলো চিন্তা করা হয়, এটা চিন্তার ভিতরে ছিল, কিন্তু চিন্তার প্রত্যেকটা ধাপ আছে। এখন কিন্তু ঢাকা শহরে এই 72 বার ট্রেন থামবে এই কথা বলার কিন্তু এখন আর কোনো সুযোগ নাই। এখানে আমার প্রশ্ন, আমি তাহলে নাবিসকো থেকে কিংবা সাত রাস্তা থেকে যখন আসি তাহলে তখন ফ্লাইওভারে উঠে আমি সোনারগাঁর সামনে নামতে পারি না কেন? না, এবং আমি আমি হাতিঝিল থেকে আসার সময় কিন্তু আমি শুধুমাত্র যারা মালিবাগ থেকে আসছে, আমি মেইন আর্টারিকে আগে আপনি চিন্তা করতে হবে। ঢাকা শহরে সব রাস্তা, এসব পরিকল্পনাবিদরা যাদেরকে আমাদের সব বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী করে আমাদের সাথে কাজ করার জন্য পাঠিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু আপনি দেখবেন সেখানেও একটা বিশাল একটা অভাব, চিন্তা চেতনা কিন্তু ওনাদের কাছ থেকেই আসে, ওনারাই কিন্তু প্ল্যানিংটা করেন। কিন্তু ঢাকা শহরের গ্রোথটা নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট মাথায় রেখে, বিশেষ করে ইস্টার্ন ফ্রিঞ্জের যে যে এলাকা, এই এলাকা গ্রামের চেয়েও খারাপ অবস্থায় আছে, এটা কিন্তু সরকারই এই এলাকাটাকে এর ভিতরে অন্তর্ভুক্ত করে একটা ব্যালেন্সড গ্রোথের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং একটা বাস্তবায়ন করছে। এই মূল চিন্তা চেতনা কিন্তু সবসময় সরকারের ভিতর থেকেই সৃষ্টি হচ্ছে। যেই জায়গায় দেশি বিশেষজ্ঞদের স্বল্পতা আছে সেখানে আমরা বিদেশি বিশেষজ্ঞদেরকে আমরা এখানে সম্পৃক্ত করেছি। এটা কিন্তু এককভাবে হঠাৎ করে একটা কোনো সিদ্ধান্ত হয় না, এটা একটা আবার বিদেশি বিশেষজ্ঞদের উপর নির্ভর করাও কিন্তু অনেক ঝুঁকির ব্যাপার, কারণ তারা আপনার প্রকল্পের নকশা টকশা দিয়ে ভালোভাবে বুঝিয়ে না দিয়েও চলে গেছে টাকা পয়সা নিয়ে, তাদেরকে ধরা যায়নি, এরকম কিন্তু বহু অভিযোগ আছে। সেই দিন কিন্তু এখন শেষ হয়ে গেছে, সেই বাংলাদেশ এখন আর নাই। সেই যে কিছুদিন আগেই ট্যানারি সরিয়েছেন আপনারা সাভারে, বুড়িগঙ্গা ধ্বংস করে এখন ধলেশ্বরী, যাকে যাকে ইটিপি ইটিপি করার জন্য যাদেরকে বলা হয়েছিল যে চাইনিজ কোম্পানি, তারা কিন্তু সেটা বুঝিয়ে না দিয়ে সেটা কার্যকরী না করে চলে গেছে এবং তাদেরকে ধরাও যাচ্ছে না। কেন ধরা যাবে না? অবশ্যই ধরা যাবে, সেটা তো আপনারা ধলেশ্বরী ধ্বংস হচ্ছে, সে যদি বেশি বিদেশি নাগরিক হোক যেই না হোক কেউ আইনের, কিন্তু হচ্ছে না তো, সেটা কাজ কাজ করছে না, কাঠামোর ভিতরে আছে সেই প্রকল্পকে ধলেশ্বরী নষ্ট হচ্ছে, আজকে ধলেশ্বরী বুড়িগঙ্গার যে দূষণ সেই দূষণ চলে গেছে এখন এইটা ধলেশ্বরী, চিন্তার কোনো কারণই নাই। মানে আমাদের যে মনুষ্য মানুষের যে ওয়েস্ট
সেইটাকে ব্যবহার করে পরিপূর্ণ পানি হিসাবে ব্যবহার করা যায়। এখানে সারা দুনিয়াতে হচ্ছে, এই বড় বড় বিদেশে যে পাঁচতারা হোটেলের কথা বলছেন না, সেখানে এই পানিটাই রিইউজ হয়। জি, বিশ্লেষকদের অনেকেই বলছেন অতিমাত্রায় সড়ক নির্ভরতাই আমাদের যোগাযোগের ব্যবস্থাটাকে বেশি মাত্রায় ঝুঁকিতে ফেলেছে, যেখানে আমাদের নৌ এবং রেল একটি অবারিত সুযোগ ছিল। আমি আপনার সাথে একদম সম্পূর্ণ এই বিষয়টাতে একমত। এই জন্যে আমার কিন্তু আমি বক্তব্য শুরু করেছিলাম এইভাবে যে প্রত্যেকটা জায়গায় নৌ, রেল এবং সড়ক, যে তিনটা জায়গাতেই আমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। তিনটা জায়গাতে সমান গুরুত্ব দিয়ে যদি আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি, তাইলে যে আমাদের যানজটের কথা বলছি, আমাদের পরিবেশের কথা বলছি, আমাদের সময় সাশ্রয়ের কথা বলছি, আমরা দুর্ঘটনার কথা বলছি, সেগুলি কিন্তু ক্রমান্বয়ে কমে আমরা একটা স্ট্যান্ডার্ড জায়গায় আমরা আসতে পারবো। ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর শামসুল হক। আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে, বর্তমানে আমাদের যে সক্ষমতা রয়েছে তাদের সড়কের গতি এবং নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা যায় এবং সেটা সম্ভাবনা কতটুকু? না, এখানে আমি বলবো সরকারের জনবলের যেমন ঘাটতি আছে, দক্ষতারও কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। উন্নত বিশ্ব টেকসই সমাধানের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে গভর্নমেন্ট সেবা দিতে পারে, জি গভর্নমেন্ট সেবা দিতে না পারলে গভর্নমেন্ট অর্গানোগ্রামটাও রাতারাতি বাড়াতে পারে না, কমাতেও পারে না। সুতরাং প্রাইভেট সেক্টরের যে অমিত সম্ভাবনা সেটাকে হ্যান্ডশেক করেই কিন্তু সবাই টেকসই উন্নয়নের দিকে যাচ্ছে এবং সেই পরিকল্পনাতেই আছে। ঘনবসতির দেশ বলছি কিন্তু একটা ঘনবসতির কোনো প্রজেক্ট দেখি না। মোড়ের মধ্যে চারটা আমরা জেব্রা ক্রসিং দেই 90 ডিগ্রির। আপনি যান কোরিয়াতে যান, জাপানে যান, কোনাকুনি মানুষ আইল দিয়ে হাঁটে না, কোনাকুনি হাঁটে। তাহলে ওই কোনাকুনি জেব্রা ক্রসিং দাও, মানুষ যা করতে চায় তাই করতে দাও, অল রেড সিগন্যালের মধ্যে দেখিয়ে গাড়িগুলিকে থামাও 1 মিনিট, তাতেই কিন্তু পার হয়ে যাবে। সবাই বিজ্ঞান রিভিল করা আছে, আমরা এখনো 60s মেন্টালিটিতে আছি। আপনি নিউ ইয়র্ক, লন্ডন কিংবা চায়না যেখানে জায়গায় যান, আপনি ফুটপাতে টাইলস দেখবেন না, শুধু আপনার সিমেন্ট দিয়ে সুন্দর করে ফেন্সিং করা আছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এই যে আমাদের যে উন্নয়নের মহাসড়কে আছি সেটা কোনোভাবেই থামানো যাবে না, তাহলে দেশ পিছিয়ে পড়ে যাবে, এটাকে আরও গতি সঞ্চার করার জন্য আর কী কী করা যেতে পারে? আমরা যে পার্সপেক্টিভ প্ল্যানগুলো আছে বা 5-year প্ল্যানগুলো আছে, তারপরে যে প্ল্যানগুলো আছে, প্রত্যেকটা প্ল্যানেরই কিন্তু যখন ডেভেলপমেন্টটা হবে তখন দেখা যাবে যে কিছু কিছু জায়গায় তাকে কিছু এক্সিট তৈরি করে দিতে হবে, কিছু কিছু জায়গায় কিছু মডিফিকেশনের প্রয়োজন হবে, কিছু কিছু জায়গায় কিছু ইনক্লুশনের প্রয়োজন হবে। এই জন্য প্রতি 4-5 বছর পরে পরেই সরকারের পার্সপেক্টিভ প্ল্যান আছে, এইগুলোকে একটু রিভিউ করতে হবে। এটা শুধু রোড সেক্টরের জন্য না, ইচ অ্যান্ড এভরি সেক্টরের জন্য। রেলওয়েরও মাস্টার প্ল্যান আছে, সেখানে যে জায়গাটায় সমন্বয় করা দরকার সেইটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা যে উন্নয়নের মহাসড়কে যে আমরা আছি এইটার যাত্রা কিন্তু নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। বাংলাদেশের পার্কিপিটা ইনকাম যেভাবে অগ্রসর হচ্ছে, ম্যাক্রো ইকোনমিক্সের যে অগ্রগতি হচ্ছে, এই সবগুলো ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমরা যারা বাংলাদেশি আমরা সত্যিকার অর্থে মাথা উঁচু করে বলতে পারবো আমরা বাংলাদেশি। জি ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্যে। দর্শক, সড়ক যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা বা প্রতিবন্ধকতা উন্নয়ন কি শুধু ব্যাহত করে না, দেশের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ গুরুত্বপূর্ণ প্রায় সব খাতেই গতিহীনতা সৃষ্টি করে, বাড়িয়ে তোলে জনভোগান্তি। সুতরাং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মাস্টার প্ল্যান অনুসরণ করেই এগোতে হবে, এর আওতায় প্রকল্প গ্রহণ এবং চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে, অপচয় কিংবা অতিরিক্ত ব্যয় বন্ধ করতে হবে, প্রকল্প চলাকালে বিকল্প চলাচলের ব্যবস্থা রাখতে হবে, জনভোগান্তি যাতে না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, প্রকল্প পরিচালক সহ প্রতিটি কর্তা ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, মহাসড়কের যানজট কমাতে অযান্ত্রিক যান চলাচল বন্ধ করবার পাশাপাশি বটলনেকগুলোকে দ্রুত দূর করতে হবে। সারা দেশে প্রযুক্তি নির্ভর একটি সর্বাধুনিক সমন্বিত ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই, আগামী শুক্রবার আবারও দেখা হবে এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।